একটু কি পিঠা বানাবে কাঁঠাল পাতা দিয়ে সিরিঞ্জ পিঠা আমার দাদি বানায় বাহ খুব ইন্টারেস্টিং তো দাও আমাকে নিবা তোমাদের সাথে হ্যাঁ পিঠা বানানো হচ্ছে জি পিঠা বানানো হচ্ছে কি পিঠা বানাচ্ছেন আন্টি এটা নাম হলো সিরিঞ্জ পিঠা ও বাবা অনেক দিন পরে এই পিঠা দেখলাম এই তো আমরা এগুলি সব সময় বানাইতাম এরে বাজারে দোকানে অনেক কিছু পাওয়া যায় এইজন্য এগুলি বাচ্চারা এগুলি ভুলে যেতেছে আমি তৈরি করতেছি যাতে আমার নাতিনেরা খাবে আর মনে করবে একদম ঠিক বলেছেন আন্টি দর্শক কালের বিবর্তনে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্য বাহারি রঙের পিঠা একটা সময় পাড়া মহল্লায় মানুষ ছোট বড় সকলেই আসলে পিঠা উৎসবে মেতে থাকতো কিন্তু বর্তমানে তা কিন্তু একেবারেই চোখে পড়ে না আমরা আজ কেরানীগঞ্জের এই এলাকায় যখন আসছিলাম তখন এই বাচ্চাদের হৈহুল্লোর দেখেই কিন্তু আমরা চলে আসছি আর এখানে এসেই এত চমৎকার একটি জিনিস দেখতে পেয়েছি তো আন্টি আপনি যে সিরিঞ্জ পিঠাটা বানিয়েছেন তো এটার মধ্যে কি কি উপকরণ আপনি ব্যবহার করেছেন প্রথমে তো একটা চাউলের গুঁড়া চালের গুঁড়ার মধ্যে কি কি ইউজ করেছেন চাউলের গুঁড়ার মধ্যে শুধু লবণই দিই আর কিছু এটার মধ্যে এই যে এখানে অনেকগুলো কালার দেখতে পেয়েছি কালার একটু কালার দিয়ে একটু সৌন্দর্যের জন্য বাচ্চারা যাতে এটাতে আরো বেশি আকর্ষণ সুন্দর দেখা যায় লাল সাদা মানে গোলাপি এসব এটা দিয়ে বানালে সৌন্দর্য হয় বাচ্চারা খায় দেখতে আমার নিজেরও তো আসলে দেখে এখন খেতে মন চাচ্ছে তো এটা পরবর্তীতে এই যে বানাচ্ছেন যে কারুকার্য করছেন জিলাপির প্যাচের মতো অনেকটা তো এর পরে কি করবেন এটাকে পরে এটা চুলার মধ্যে দিয়ে একটু ভাপ দিব ভাপ দিয়ে এটা আবার রোদ্রে একটু রোদ্রে দিতে হয় শুকায় গেলে গা পরে এটা আমরা এই সারা বছরই খাওয়া যায় এটা আবার পরে তেলে ভাজা ভাজা সময় মতন যে বৃষ্টির দিন আসে এগুলো গ্রামে তো অন্য যে কিছু পাওয়া যায় না এগুলি খাইতো আগে আচ্ছা আমি একটু একটা বানাতে পারি এই পিঠাগুলো যে বানাচ্ছেন আন্টি তো এটার চাহিদা কেমন বাসার মানুষের কেমন পছন্দ করে অনেক পছন্দ করে এটা তো নিজে হাতে বানানো জিনিস না নিজে হাতে করে খাওয়া এটা অনেক পছন্দ করে খালি এমনি শুধু শুধু মেহমান আসলে ঝটপট একটু তেল দিয়ে ভাজা দেওয়া যায় সামনে এটা আর ওই দোকানে পাঠান লাগে না চিনি জরজরা দিয়ে দিলে এটা খায় তো আর এমনিতে তো অনেক পিঠা একটা সময় ছিল ওই যে সেমাই পিঠা একটা কলের পিঠা বলতো যে ওই কলের পিঠা ওই কলের পিঠা ময়দার সেমাই মানে কল আমার আছে ওটা আচ্ছা আচ্ছা ওইটাও আছে ওই সময় বানাইলে আর এটা বানায়া মানে এটা ভাজা আর ওটা দুধ দিনার কেল দিয়ে রান্না করা হয় তখন আলাই যে সব এই যে আসলে তারপর ওই যে চুটকি পিঠাও একগুলো আছে এই যে হাত দিয়ে যে বানায় ছোট 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 গোল করে তারপর চিরুনি পিঠা আছে শামুক পিঠা আছে শামুক পিঠা আছে অনেকগুলো পিঠা এই সব ধরনের এটি এগুলি সবই আমরা তৈরি করতাম এটা শুকাতে কয়দিন সময় লাগে একদিনে শুকায় যায় একদিনে শুকায় যায় আর যদি এটা একটু এই যে চুলার মধ্যে একটু গরম পানি দিয়ে ঝুড়িটা দিব আর এই যে একটা করে এভাবে বসাই দিব একটু ডাকনাটা ডেকে দিব একটু সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হইলে তখন পাতাতে আপনি আপনি অটোমেটিক তখন লেগে যায় আর কি ঘাম না লাগে ও তার মানে হচ্ছে কাঁঠাল পাতা কি কাঁঠাল পাতা ছাড়া কি অন্য কোনো পাতা দিয়ে হবে অন্য কোনো কলা পাতা হয় কলা পাতা তাহলে ওগুলোতে আগে তেল একটু দিয়ে দিতে হবে তেল যাতে না এটা আটকে যায় এটা আটকে যায় এটা তারপরে আবার আমরা যখন যে চুলার মধ্যে দিয়া একবার চালনির মধ্যে দেব দিয়া ঢাকিয়ে রাখবো তখন ইয়ে দিলে এটা সিদ্ধ হয়ে যায় তখন আবার সব এটি নামাই ফেলাম নামাই একটা একটা করে উঠে আলা কুলার মধ্যে রোদ দিই
আচ্ছা তক ওই এটা ছুটানোর সুবিধার্তে আমরা আগে ভাপে দিব আমরা ভাপে ভাপে দিয়ে তারপর এটা তুলে ফেলব তুলে আবার কুলায় নিয়ে ওইটা আমরা কি করব ভেঙে যাবে কাঁচা কাঁচা রোদে শুকান যাবে কিন্তু সব ঝরঝরে ভেঙে যাবে আবার আমি সেটাই ভাবছিলাম যে যদি রোদে শুকায় পাতার সাথে তো এই জিনিসটা একদম মরমরে হয়ে যাবে মরমরে ভেঙে যাবে তারপর উঠাতে গেলে তো এটা ভেঙে যাবে এইজন্য এটা ভাপ দিতে হবে ভাপ দিলে আর এটা ভাঙবে না পিঠার রকম ফের আসলে এখানে আসলেই না আসলে আসলে কেউ বুঝবে না যে এত এত রকমের পিঠা থাকতে পারে তাহলে ওই ময়দার পিঠাটাই হলো এটা তাই তো না না এটা হচ্ছে চাউলেরই একটা সেমাই হয় এটা চালের 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 গুড় হ্যাঁ এটা হচ্ছে এই কার্তিক মাসে দান হয় বুঝছেন এটা বা দান কার্তিক মাসে হ্যাঁ এই দানের গুড়ি বাঙ্গায়াতে লইয়া তারপর এটা আবার এই গরম পানি দিয়ে এটা কাই করতে হয় কাই কইরা এই যে এরকম সেমাই এই কাই সাথে কি কিছু দেওয়া হয় আর এর শুধু লবণ দিছি লবণ নেই কিছু না কিন্তু রান্নার সময় খেজুরের গুড় দুধ আচ্ছা কার্তিক মাসে কি ধান হয় বাদান আমন ধানে দর্শক কার্তিক মাসের জানেন যে কি আমন ধান হয় সেই আমন ধানের গুড়ি থেকে কিন্তু মূলত এই চুটকি পিঠা বা হচ্ছে কি পিঠা এটা আমরা কাঁচা সেমাই কাঁচা সেমাইয়ের পিঠা এই যে সেমাই পিঠা বলে যে সেমাই পিঠাটা কিন্তু একটু সাইজে বড় হয় আর চুটকি পিঠা যেটা সেটা হচ্ছে একেবারে অল্প পরিমাণের কাই নিয়ে সেটাতে দুই আঙ্গুলের সংস্পর্শে এই জিনিসটাকে একটু গোল গোল করে বানানো হয় আর সেটাই কিন্তু মূলত বাজারে কিংবা ভ্যানে যে কোনো রাস্তার পাশেও কিন্তু ঢাকা শহরে খুব অ্যাভেলেবল এটা চাইলে আপনি বানাতে পারবেন আর বানিয়ে ঘরে সুস্বাদু একদম দুধের সাথে মিশিয়ে আবার অনেকে আছে যে নারকেলের দুধের সাথে হ্যাঁ ওইভাবে মিশিয়ে কিন্তু চিনি টিনি মিলিয়ে আপনি ঈদে খুব সুন্দর করে একটা রেসিপি আপনার গেস্টদের জন্য বানাতে পারেন দাদু আমি একটু শুকাতে দিয়ে আসি যাও রোদ্রে দাও ওই যে রোদ্র আছে পিঠাগুলো যিনি বানিয়েছেন উনি হচ্ছেন আমার শাশুড়ি তো প্রতি বছর উনি রোজার ঈদ আসলে খুব শখ করে এই পিঠাগুলো বানায় এটা হচ্ছে একটা গ্রাম বাংলার ঐতিহ্য এই পিঠাগুলো সেমাই পিঠা বা কাঁঠাল পাথায় যে পিঠাটা আমরা বানাই তো বাচ্চাদের যাতে এই পিঠাটার সাথে পরিচিত থাকে শিখে কীভাবে পিঠাটা বানায় দেখে সেজন্য প্রতি বছরই আমার শাশুড়ি রোজা আসলে ঈদ আসলে সব লোকজন নিয়ে বাচ্চাদের সামনে নিয়ে পিঠাটা তৈরি করে পিঠা এখনো মানুষ বানায় গ্রাম অঞ্চলে তো মনে করেন অনেক কিছু পাওয়া যায় না অন্য অন্য এলাকা ঢাকা শহরে এলাকায় সব কিছু পাওয়া যায় এখানে দাঁড়াতে কিছু পাওয়া যায় না আমরা এটা দিয়েই মেহমান সমাদর করি কর্মচাঞ্চল্য এই ব্যস্তময় জীবনের গর্ভ হতে অনেক কিছুই হারিয়ে যায় এই যে আমার হাতে এখন যে পিঠাটি দেখতে পাচ্ছেন এই পিঠা কিন্তু এখন অনেকটাই বিলুপ্ত প্রায় আমিও দেখতে পেতাম না যদি না কেরানীগঞ্জের এই গ্রামটিতে না আসতাম